নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আজ একটি হাসির গল্প পড়ে শোনাব গল্পের নাম স্বামী মানেই আসামি লিখেছেন শিবরাম চক্রবর্তী বীরেনবাবু ধীরে ধীরে বাড়ি ঠুকলেন চোরের মতো টিপে টিপে রাত দশটা বেজে গেছে একজন স্বামীর দণ্ডলাভের পক্ষে এই যথেষ্ট প্রমাণ বাবুর তাই এই চোরের দশা আসল চোরের পক্ষে অবশ্যই রাত দশটা কিছুই নয় আসলে তারা যখন খুশি আসতে পারে যাতায়াতের ব্যাপারে তারা অনেকটা স্বাধীন এবং আপ খেয়ালি একটা চোরের পরগৃহ প্রবেশের বেলায় যে স্বাধীনতা আছে অতটুকুও তার নিজগৃহে নেই এই কথা ভেবে বিরেনের দীর্ঘ নিঃশ্বাস পড়ল বিরেনের বউ সেলাই করছিল চাইল চোখ তুলে কিছু বলল না বীরেন কোটটা খুলে রেখে একটু তৈরি হয়েই বসল সোফাটায় ঝড় যে আসন্ন মাথার উপর দিয়ে বইবে এক্ষুনি আবহাওয়া তত্ত্বে অভ্যস্ত হয়ে সেটা জানার তার বাকি ছিল না আপিস ফেরতার সোজা বাড়ি আসবো ভেবেছিল বউয়ের গলায় গুমট জরুরি কোনো কাজে আটকে পড়ে আসতে দেরি হলো বুঝি আটকে পড়েছিলাম তা সত্যি তবে বিশেষ যে কোনো কাজে তা না তা না নানায় শুরু হয় বিরেনের অনেক দিন পরে হরিপদর সঙ্গে দেখা হলো হরিপদ আমার স্কুলের বন্ধু তাই তার সঙ্গে গল্প করতে করতে বুঝেছি একটা ঝটক নৈরিত নৈরিতকোণ থেকে তোমার মুখ দেখলেই তা বোঝা যায় হরিপদ সেখানে জড়িত আজ হরিপদ কাল নিরাপদ পরশু তারাপদ পদে পদেই ওরা রয়েছে নাও গেল এসে গিলে কৃতার্থ বীরেন বউয়ের পিছু পিছু খাবার ঘরে যায় স্ত্রীর কাছে বীর কেউই নয় বিশেষত খাবার ঘরে বড় বড় বক্তৃতাবাজও ভাতের গ্রাস মুখে তুলে নীরবে অপরপক্ষের বাক্যবান হজম করে করতে বাধ্য হয় প্রলয়মূর্তি নটরাজও অন্নপূর্ণার কাছে এসে কিরূপ নম্র হয়ে পড়েন একেবারে স্পিকটি নট তার দৃষ্টান্ত কে না দেখেছে থালাবাটির ঝনৎকার তুলে দেয় বিরেনের বউ আচ্ছা ফিদিনি কি এমনই এক একটা আপদ হয় স্কুলের নয় কলেজের নয় তো আপিসের তোমার বাড়ি ফেরার পথের সামনে পড়ে হোঁচট খায় আশ্চর্য বীরেনও বিস্মিত হয় বউয়ের বলার ধরনে তিলমাত্র জিনিসকে কি করে যে ও তালমাত্রা এনে ফেলে তা সামলাতে বীরেন দিশে পায় না তার কানে তালা লাগে ভাবলে অবাক হতে হয় প্রত্যেক দিন নয় প্রতিবাদ ছলে সে বলতে যায় কোনো কোনো দিন বন্ধুবান্ধবের সঙ্গে পথে দেখা হলে কি করব দেখতে পাইনি ভান করে পাশ কাটিয়ে চলে আসব তুমি তাই বলো বীরেনের বউ কিছু বলে না ভাতের থালা ধরে দেয় বীরেনকে হাত মুখের ব্যাপারে বিব্রত করে তারপরে বলে মনে করো আমিও যদি প্রত্যেক দিন এমনি বেরিয়ে যেতুম আর ফিরতুম অনেক রাত করে আমারও কি বন্ধুবান্ধব নেই তুমি তাহলে কি বলতে আমায় শুনি বীরেন গ্রাসটা কোঁত করে গিলে এক ঢোঁক জল খেয়ে নেয় কিচ্ছু না যাও না কেন বেড়াতে আমি তো তাই বলি চুপচাপ বাড়িতে এমনি মন মরা হয়ে বসে না থেকে শৈটৈদের বাড়ি গেলে সিনেমা দেখে এলে মন্দ কি যাবার মতো কোনো চুলো আছে না কি আমার থাকলে আর এ কথা তুমি আমায় বলতে না ঝড়ের সঙ্গে বৃষ্টির আমেজ দেখা দেয় এবার বীরেন অস্থির হয়ে ওঠে ওই তো মেয়েদের ধরনই ওই একটুতেই কান্না বীরেন বউয়ের বায়না সইতে পারে রান্নার সইতেও রাজি কিন্তু কান্না ও অসহ্য গর্জনে সে কাহিল নয় কিন্তু বর্ষণে কাতর বীরেনের বউ উদ্গত অশ্রু দমন করে অন্য ভূমিকা নেয় তাছাড়া যাবো যে সিনেমায় তার সময় কই আমার সেই সকাল থেকে এই এতটা রাত অবধি তো তোমাদের দাস্যবৃত্তিই করছি আমি সিনেমায় গেলে গোষ্ঠীর পিন্ডি কে রাঁধবে শুনি ছেলে মেয়েদের ইজের ফ্রক এ সবই বা সেলাই করবে কে তারপর ঘরদৌড় ঝাড়া মোছা আমি বলি কি এর কিছু কিছু বাদ দিলে বোধ হয় ভালো হয় বড্ড যেন বেশি বেশি করা হচ্ছে তাই নাকি বীরেন বাধা দিয়ে জানায় এই যেমন ধরো ঘর ঝাড়া মোছার কাজ এটার যেন একটু বাড়াবাড়ি করা হয় আমার ধারণা এই সেদিন আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম হয়তো তুমি দেখতে পাওনি তুমি ঝুলঝাড়া ঝারণটা দিয়ে মায় দরজা আমার আগা পাশতলা ঝেড়ে দিলে তাতে আপাদমস্তকে আমার অনেক আবর্জনা সাফ হয়ে গেল তা সত্যি কিন্তু মানুষ পরিষ্কার করার রীতি বোধহয় ও নয় বউকে এবার নিরুত্তর হতে হয় তার বধু জীবনে বোধহয় এই প্রথম এবং জীবনের এই প্রথম সুযোগে বীরেনও আরও কিছু বলে নেয় তাছাড়া সেলাইয়ের কাজ বলছ তার জন্য বাজারে দর্জি আছে তাদের অন্ন মারা কেন আর পিন্ডি রাঁধার কথা যা বললে কথাটা নেয় মিথ্যাওয়ালনি আমার মনে হয় ঠিকে ঝিকে আরও গোটা কয়েক টাকা বেশি দিলে সে রেঁধে দিয়ে যাবে এবং এর চেয়ে বেশি খারাপ সে রাঁধতে পারবে বলে আমি আশা করিনি তা তো বলবেই তা তো বলবেই তুমি বউয়ের চোখের বিদ্যুৎ এবার বর্ষা হয়ে নামল আমি যা করি সব খারাপ সমস্ত অকাজ আমার রান্না মুখে তোলা যায় না আমি কিছু না করলেই তোমার ভালো হয় ঘর দোর গোল্লায় যাক কি হবে ছেড়ে মুছে বেশ তবে আর আমি কিচ্ছুটি করব না ঝমাঝম বর্ষা বর্ষাবিদ্ধ হয়ে বীরেনকে এবার চুপ করতে হয় মানাকে কের উঠবে বউ বলেই চলে কেন যে তুমি আর সবার স্বামীর মতো নও আমি তাই ভাবি আর সব স্বামীরা নিজের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুশি হয় বাড়িতে থাকতে ভালোবাসে নিজের বউ ছেলেমেয়ের সঙ্গে গল্প করতে চায় মিশতে চায় তুমি তাদের মতো নও। পাশের বাড়ির নিবারণ বাবুকে দেখো তো কেমন চমৎকার লোক আগেই বাড়ি ফিরবেন কেবল আপিসটুকুই যা বাইরে নইলে বাড়িতেই সারাক্ষণ আর কি রকম বউয়ের বাধ্য সর্বদা কাছে কাছে রয়েছেন নিবারণ বাবুর মতো হতে কেন যে তুমি পারো না কোথায় যে তোমার আটকায় বীরেনের গলায় আটকাচ্ছিল তাড়াতাড়ি জল খেয়ে বাধাকে তলায় পাঠিয়ে গ্রাসমুক্ত হয়ে চট করে সে উঠে পড়ল নিবারণবাবুর প্রসঙ্গ ওঠার প্রায় সময় হয়েছে সে টের পেয়েছিল সে ঢেউ একবার উঠলে শ্রীমতীকে নিবারণ করা অসম্ভব সে জানত কথার চেয়ে দৃষ্টান্ত তীক্ষ্ণ কথার খোঁচা তবু সওয়া যায় কিন্তু দৃষ্টান্তের খোঁচা অসহ্য তার সুচিমুখ থেকে বাঁচতে হলে কান হাতে করে দৃষ্টির বাইরে যেতে হয় বীরেন হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দার দিকে পালিয়ে গেল যতক্ষণ না বউ ঠান্ডা হয় সে না হয় এই ঠান্ডাতেই কাটাবে খোলা বারান্দাটার ওধারেই নিবারণদের বাড়ি একেবারে কোন ঘেঁষা কান ঘেঁষা বারান্দার গায়ে হেলান দিয়ে যে টুকরো আকাশের দেখা মেলে সেই দিকে একদৃষ্টে চেয়ে রইল বীরেন তারাদের পানে তাকি তাকি ভাবতে লাগল সে মেয়েদের মন পাওয়া দেয় তার বউয়ের কথাই ধরা যাক না অতি তুচ্ছ কারণে এমন অকারণে সে উত্তাল হয়ে ওঠে যে ভাবতেই পারা যায় না হয়তো সব দোষটাই বউয়ের নয় তার নিজেরও কিছু আছে বাস্তবিক ভেবে দেখলে দিনের পর দিন এক ঘে খালি ঘরকন্যা চালিয়ে কতটা আমোদ পেতে পারে মানুষ মেয়ে হলেও মানুষ তো পুরুষের তবু একটা পা বাড়ির বাইরে থাকে এই এক ঘেমির অরণ্য থেকে তবু তার বেরোবার পথ আছে সারাদিনের কোনো না কোনো সময়ে সে মুক্তির স্বাদ পায় একবারও অন্তত ঘরোয়া বানপ্রস্থ থেকে বেরিয়ে বাইরের জনারণ্যে সে নিজেকে হারাতে পারে প্রতিদিনই সিনেমা রেস্তোরাঁ প্রিয় সঙ্গ অতটা না হোক তবু রাস্তায় বেরোলে অনেক নতুন মুখ চোখে পড়ে তো নতুন মুখ আর মুখ যত সব মুখই কিছু অসুন্দর নয় ফিরে দেখবার মতো কেউ কেউ থাকেই বই কি তার মধ্যে ফিরে দেখা আর নাও যদি হয় শুধুই মুখ দেখা পাকা দেখায় নাই বা পাকলো তাই কি কম তার বউ তো ইচ্ছে করলে বেরোতে পারে এধার ওধার ঘুরে টুরে আসতে পারে একাধু তার দিকে তো কোনোই বাধা নেই লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়তে পারে কত নাচ গানের জলসা হয় সিনেমায় কত ভালো ছবি আসে গিয়ে দেখতে পারে তো একলাই বা কাউকে সঙ্গে নিয়ে কে আপত্তি করছে তা না কেবল সেলাই আর সেলাই কে বলেছে তাকে এত এত সেলাই করতে আর দিনরাত কেবল ঘর ঝুল ঝুলঝাঁটতে শুনি অবশ্যই তার বউ যে আরও অনেক বউয়ের মতো নয় এজন্যে সে মনে মনে খুশি তার বউ যে ঘরকোনা নিয়ে জড়িয়ে থাকে সুখী থাকে সেটা এক পক্ষে ভালোই কোনো কোনো মেয়ে যেন প্রজাপতির মতো খালি উঠছেই দিন রাতি কেবল ফুর্তি স্বামীর দিকেও নজর নেই গেরস্থালির দিকেও না কেবল তার কষ্টার্জিত টাকা উড়িয়েই খালাস তার বউ তেমন নয় হ্যাঁ এর জন্য তার বউকে ধন্য বলতে হয় বীরেন নিজের মনে মনে বলে সে নিজেও কম ধন্য নয় এ কথাও সে মানতে বাধ্য হয় এতদূর ভেবে এতক্ষণে বীরেনের বিবেক টনটন করতে থাকে দূরের তারকালোকের দিকে তাকিয়ে একটু আগেই নিজের গৃহকে সে তারণালোক জ্ঞান করেছে কিন্তু এখন দেখলো না তা নয় অতটা নয় দূরবীন না লাগিয়েও অদূরে যাকে দেখা যায় সে নিছক তারকা কারা খুশি না বরং ধ্রুব তারা স্বগোত্রেরই তাকে হয়তো বলা চলে না এরপর থেকে সে বউয়ের কথা মতো চলবে আর তার অবাধ্য হবে না আপিসের ফেরত সোজা বাড়ি এসে তার সান্ধকৃত্য তারপর আর বাড়ির বার নয় বউয়ের রূপসুধা মৃত শ্রীহস্ত লাঞ্ছিত খাদ্যাখাদ্য ইত্যাদির পানাহারের শেষে লক্ষ্মী ছেলের মতো শুতে যাওয়া তারপরে ঘুম থেকে উঠে বাজার সেরে নিয়ে খেয়ে ফের অফিস এবার থেকে এই হল তার নৃত্যক্রিয়া এবং নৃত্যক্রিয়া বউয়ের খাতিরে বন্ধুবান্ধব সব সে অর্জন করবে রাস্তায় তাদের কারোর সঙ্গে দেখা হলে প্রথমেই পাওনাদারের মতো না দেখার ভান দেখাবে তাতেও যদি তারা না মানে ঘাড়ে পড়ে জমাতে আসে সে চোখ তুলে না চেয়ে ব্রীরাবনত মুখে সরে পড়ার চেষ্টা করবে যদি তবু কেউ তারা করে তাকে উপদেশ দেবে যাও নিজের বউয়ের কাছে যাও আমাকে বখিও না সত্যি বউয়ের চেয়ে আপনার আর কি আছে কার কে আছে এই রূপ সমাধানে পৌঁছে অনুতা বিদগ্ধ বীরেন বউয়ের কাছে মার্জনা ভিক্ষা করে আরও মার্জিত হবার আশায় যখন বারান্দা ত্যাগ করতে যাচ্ছে সেই সময়ে অপ্রত্যাশিত রূপে আর এক সমস্যা দেখা দিলে আর এক দাম্পত্য সমস্যা পাশের নিবারণবাবুর ঘর থেকে শ্রীমতী নিবারণীর কলকণ্ঠ কানে এল তিনিও স্বামীকে সায়স্তা করতে লেগেছেন বলি হারি যাই তোমায় বলছিলেন নিবারণের বউ কি করে যে দিনের পর দিন এমনি করে বাড়ি কামড়ে পড়ে থাকতে পারো তাই আমি অবাক হয়ে ভাবি এমন ঘর কোনো মানুষ আমি জন্মে দেখিনি কেন সন্ধ্যের পরে একটু বেড়ালে হাওয়া খেতে বেরোলে কি হয় বন্ধুবান্ধব পাঁচজনের সঙ্গে মিশলে আড্ডা দিলে এখানে ওখানে গল্পগুজব করলে খানিক তাও কি তোমার ভালো লাগে না কী বল আপিস আর ঘর ঘর আর আপিস আপিস থেকে ফিরে নির্জীব হয়ে শুয়ে পড়লে এমন করলে বাতে ধরবে যে ক্যা বাদ বারান্দার অন্ধকারের মধ্যে বীরেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল বেচারা নিবারণেরও দেখছি সেই দশা তারও স্বস্তি নেই যদিও তার অপরাধ আমার ঠিক উল্টো বলেই মনে হচ্ছে নিবারণ কি সদুত্তর দেয় জানবার জন্য পরের কথায় আরিপাতা অন্যায় এবং আড়িপাততে গিয়ে অধপতন লাভ করাও অন্যায় তা জেনেও বারান্দা থেকে অনেকখানি সে ঝুঁকল কিন্তু এত ঝুঁকি নিয়েও কোনো লাভ হলো না প্রত্যুত্তরের নিবারণ আমতা আমতা করে কি যে বলল কিচ্ছু বোঝা গেল না সঙ্গে সঙ্গে ওর বউয়ের তর্জন তেরে এলো বউয়েরা তো আঁচল ধারা কি ভালো এরকম নেওটা মানুষ মোটেই আমি ভালোবাসি নি আমার দুচক্ষের বিষ সারাটা সন্ধ্যে বাড়িতে বসে থেকে আমার প্রত্যেক কাজে বাগড়া না দিয়ে একটু বেরিয়ে চেরিয়ে এলে কি হয় না তাতে কিছু মহাভারত অশুদ্ধ হবে না একটু পুরুষ মানুষের মতো না হয় হলেই পাশের বাড়ির বীরেনবাবুকে দেখো দিকি ওরকম কি তুমি হতে পারো না নাকি ওরকম না হবার জন্যে কেউ তোমাকে মাথার দিব্যি দিয়ে পায়ে ধরে সেরেছে এই পর্যন্ত শুনেই বীরেনের মাথা ঘুরতে লাগল বারান্দা থেকে পা টিপে টিপে ঘরের মধ্যে ফিরল সে কিন্তু বউয়ের কাছে মার্জনা লাভের সংকল্প নিয়ে নয় সে সাধু ইচ্ছা তার উড়ে গেছে তখন কী লাভ মেয়েদের রহস্য তার সামান্য বুদ্ধির বাইরে তবে এটুকু সে বুঝেছে যে মেয়েদের কাছে মার্জনা নেই কখনোই না কোনো ক্ষেত্রেই নয় আছে সম্মার্জনা সর্বদা এবং সর্বত্র এবং এই বোঝাই তার যথেষ্ট সেই বোঝা আরও বাড়িয়ে আর কি লাভ হবে তার শিবরাম চক্রবর্তীর লেখা স্বামী মানেই আসামি গল্পটা শুনলে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম